আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি মিনি ট্রাইপড বা সেলফি স্টিক নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা বাজারে অনেক দামি দামি আমরা সেলফি স্টিক বা ট্রাইপড আমরা দেখেছি বা অনেকেই আপনারা কিনেওছেন আসলে লো বাজেটের জন্য একটি ট্রাইপড আসলেই খুবই প্রয়োজন কারণ দামিগুলা অনেক ভারী হয় আর ভারী হওয়ার কারণে বহন করাটা অনেক কঠিন হয়ে যায় কারণ অনেক সময় আছে যে আমরা খুব কাছে কোথাও যাই বা অন্য কোথাও গেলে আমরা যাতে যাতে আমরা নিয়ে যেতে পারি বহন করে নিয়ে যেতে পারি পকেটের মধ্যে বা যারা আমরা লেডিস যারা আসি যারা আমরা ভেনিডি ব্যাগের আমরা বহন করতে পারি আর শুধু বহন করার জন্য না আপনি হাতে নিয়ে যখন আপনি শ্যুট করবেন ভিডিও করবেন বা সেলফ ছবি তুলবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আসলেই শর্ট বা একটু পাতলা টাইপের হলে কিন্তু ভালো হয় তবে সেক্ষেত্রে আসলেই বাজারে বেশ কয়েকটি সেলফি স্টিক আসে যেগুলোর মধ্যে হচ্ছে কিউ জিরো সেভেন একটি ট্রাইপড বা সেলফি স্টিক আছে যেটা প্রায় তিন ফিটের মতো লম্বা এটা অনেক জনপ্রিয় অনেক রিভিউ আমি দেখেছি তো রিভিউ দেখার পর আসলেই বাস্তবতায় দেখা অন সত্যি অনেক ভিন্ন এটা জিনিস অনেকে রিভিউ করে তার মতো করে রিভিউ করে ফেলে মানুষ কেনার পর কিন্তু সেটার জন্য অনেক সময় আছে যে হয়তো মন খারাপ হয়ে যায় প্রোডাক্টটা হাতে পাওয়ার পর বা কেনার পর তো এই এই এটা ক্লিয়ার করার জন্য কিউ জিরো সেভেনটা আমি একদম বাস্তবে নিজের হাতে আমি দেখেছি কাল কতকালকে কেনার জন্য গিয়েছিলাম তো সেক্ষেত্রে একদম লো কোয়ালিটি একেবারে পাতলা যেখানে একটু কাজ যাদের ফোনটা একটু ভারী আছে এটা যদি ফুল স্ট্যান্ডটাকে সোজা করেন লম্বা করেন লম্বা করার পরে যদি ফোন সেট করলে কিন্তু একেবারেই মনে হয় যে যে কোনো সময় ফোনটা পরে যেতে পারে আর হাতে ধরতে একেবারেই পাতলা আর কোয়ালিটি একেবারেই খারাপ তো এই জন্য হচ্ছে যে দেখলাম যে না আমার একটা যেহেতু আমি অলরেডি কিছু দিন আগে আড়াই হাজার টাকাতে আমি একটা ট্রাইপড এটা অনেক ভারী যেটা দিয়ে মূলত আমি কোথাও অন্য কোথাও দূরে কোথাও গেলে বা যেখানে দাঁড়ায় থেকে ভিডিও করা লাগে বা শর্ট ভিডিওগুলো আমি করি সেখানে আমি এটা ব্যবহার করি তো আমি গতকালকে একটি ট্রাইপড কিনি তবে আমার যেহেতু বড় ট্রাইপড প্রয়োজন নাই কারণ আমার আছে তো আমি জাস্ট হচ্ছে সেলফিটে সেলফি বা ভিডিও শর্ট ভিডিও করার জন্য নিজের হাতে করার জন্য দেখা গেছে অনেক সময় আমরা হাত দিয়েই করি তো সেক্ষেত্রে একটু লম্বা হলে একটু সুবিধা হয় তো সেই জন্য হচ্ছে আমি আর ওয়ান এস নামে একটি সেলফি স্টিক অথবা ট্রাইপড সহ যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আর ওয়ান এস তো আমি এই এটা কিনি তো এটা বেশি লম্বা না তবে হচ্ছে এটার বিল কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণে মানে ভালো রেঞ্জ অনুযায়ী তো আমি হচ্ছে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন এই যে আমার এটার সাথে একটা লাইট আছে লাইটটা চাইলে আপনি এখান থেকে খুলে এরকম করে খুলে রেখে রাখা দেওয়া যাবে তো এমনি দেখতেই পাচ্ছেন এখানে এই যে মোবাইল রাখার জন্য এটা রাবারের একটা প্রোটেকশন এখানে দেওয়া থাকে যাতে করে মোবাইলটা প্রবলেম না হয় এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে এই অংশটাতে তো এই হচ্ছে সেলফি স্টিকটার মেইন যে অংশটুকু আর এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইখানের এই যে নাটটি এই নাটটি দিয়ে আপনি এখানে টাইট করতে পারবেন যেটা কিউ জিরো সেভেন যেটা আছে ওইটার এটার থেকে দুর্বল অনেক দুর্বল আর এটা আপনি হচ্ছে কতটুকু স্ট্যান্ড করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে এটা যথেষ্ট এই মোটামুটি এইটুকুই এইটুকুই করা যাবে এটা আপনি হাত দিয়ে ভিডিও করেন বাই করার জন্য যথেষ্ট পরিমাণে আপনি এইভাবে নিয়ে আপনি করতে পারবেন তো এটা দেখতেই পাচ্ছেন তো এটার এখানে কিন্তু আপনি আবার এটা টাইপট হিসাবে আপনি রাখতে পারবেন এইভাবে তো এটা কিন্তু আমার কাছে বিল কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণে মানে কিউ জিরো সেভেনের থেকে অনেক বেশি এটা ভালো মনে হয়েছে আপনারা চাইলে এটা কিনতে পারেন আর এটা কিন্তু হচ্ছে যে থ্রি সিক্সটি রোটেট করা যাবে যে দেখেন এটা হচ্ছে এইভাবে নিলে থ্রি সিক্সটি রোটেট হবে আর এইভাবে রাখলে আপনি সোজাটা মোবাইল এইভাবে রাখেও আপনি ভিডিও মেক করতে পারবেন তো এটা হচ্ছে আসলেই অনেকের কাছে অনেক রকম প্রাইস নিতে পারে তবে আমি হচ্ছে এই এটা কিনেছি চারশো টাকা দিয়ে হয়তোবা সাড়ে তিনশো টাকা বা আরও কম পেতে পারেন তবে কিউ জিরো সেভেন এটার থেকে দাম কম তো ওনারাই বললো যে আপনি এটা নিলে নিয়ে যান এটা আপনি আরও কমে পাবেন তো আমি যার জন্য এটাই নিচ্ছি মূলত এটা চারশো টাকা দিয়ে আমি নিচ্ছি আপনারা চাইলে এটা পার্সেস করতে পারেন দোকানে গিয়ে আর ওয়ান এস মডেলটি আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে কিনতে পারেন তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করবেন তো সবসময় ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ